স্বপ্নে সরিষার তেল দেখলে কি হয়? স্বপ্নে সরিষার তেল দেখা স্বপ্নে সরিষার তেল দেখলে কি হয়? স্বপ্নে সরিষার তেল দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে? বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সুলেমানি খাবনামা, তাবির সাদেক, ইসলাম আওয়ার ফালনামা, তাবির ইয়েসহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ সরিষার তেল দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার চর্মরোগ থেকে তাকে মুক্তি দান করবেন। এবং ইসলাম আওয়ার ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মৌলিকভাবে সরিষার তেল দেখা এটা খুবই ভালো, এর দ্বারা বোঝা যায় যে সুস্বাস্থ্যের অধিকারী হবে, তার সেটা ব্লাডের সাথে সম্পর্ক হোক অথবা তার গোশতের সাথে, মাংসের সাথে, হাড্ডির সাথে, যে কোনো প্রকারের সমস্যাই হোক না কেন সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা যে শুধু চামড়ার সাথে সম্পৃক্ত যে স্ক্রিনের রোগ ভালো হবে, চর্ম সমস্যাগুলো দূর হয়ে যাবে, বিষয়টা এমন না। ইসলাম আল ফালনামা গ্রন্থে বলা হয়েছে যে সুস্বাস্থ্যের অধিকারী হবে স্বপ্নে যদি কেউ সরিষার তেল দেখে। অতএব যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন, এ ধরনের স্বপ্ন দেখে আপনারা ভীতি সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না, এটা খুবই ভালো স্বপ্ন।